তো আমরা অল্টারনেটর নিয়ে আলোচনা করতেছিলাম, এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অল্টারনেটরের সিনক্রোনাস পাওয়ার। আচ্ছা, আমি চিন্তা করব দুইটা অল্টারনেটর হচ্ছে কিভাবে কানেক্টেড আছে, প্যারালালি কানেক্টেড আছে, দুইটা মেশিন প্যারালালি কানেক্টেড আছে, রাইট? দুইটা মেশিন এভাবে প্যারালালি কানেক্টেড আছে। এটা হচ্ছে E1, এটা হচ্ছে RA, এটাও RA, এটা হচ্ছে XS, এটাও XS। তাহলে আমি যদি চিন্তা করি যে আমাদের মেশিন ওয়ানটা কি হিসেবে কাজ করতেছে, একটা মেশিন ওয়ান এটা জেনারেটর হিসেবে কাজ করতেছে, আর পরে মেশিনটা সেকেন্ড মেশিনটা মেশিন টু এটা হচ্ছে মোটর হিসেবে কাজ করতেছে। তাহলে আমি যদি হিসাব করি প্রথম জেনারেটরের জন্য সিনক্রোনাস পাওয়ার কী হবে, আমি চিন্তা করি এই হচ্ছে আমাদের E1, এই হচ্ছে E2। তাহলে এখন যদি দুইটাকে আমি লব্ধি নেই তাহলে হচ্ছে কি পাওয়া যাবে, ER পাওয়া যাবে। এবং তার সাথে মোটামুটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে হচ্ছে কি, সিনক্রোনাস রিয়েকটেন্স, এই হচ্ছে আমাদের সরি কারেন্ট কারেন্ট ISY। এটা হচ্ছে সিনক্রোনাস ইম্পিডেন্স ড্রপ IA ZS। আমি আর্মেচার কারেন্টকে নেগলিজিবল করলে এটা সমান সমান বলতে পারি IA XS, কারণ RA ইজ নেগলিজিবল। এটা হচ্ছে ইয়ার ইকুয়াল টু IXS। আমি এটার জন্য যদি পাওয়ার ক্যালকুলেশন করতে যাই, প্রথম মেশিনের আউটপুট পাওয়ার হচ্ছে জেনারেটরের আউটপুট পাওয়ার কত হবে, E1 ISY cos phi, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি cos phi, তো phi অ্যাঙ্গেলটা খুবই ছোট, তার সাথে আমি বলতে পারি এটাকে E1 ISY বলা যায়। তারপর যদি সেকেন্ড মেশিনের জন্য চিন্তা করি, ফর্মে সেকেন্ড মেশিন এটা হচ্ছে আমাদের E1, তাহলে এটা হচ্ছে E2, এটাকে লব্ধি নিই পাওয়া যাবে হচ্ছে ER। ইয়ার সাথে অলমোস্ট পারপেন্ডিকুলার থাকবে হচ্ছে সিনক্রোনাস কারেন্ট ISY। তাহলে সেকেন্ড মোটরের যে আউটপুট বা ইনপুট পাওয়ার, সরি সেকেন্ড কোয়েশ্চনে যে ইনপুট পাওয়ার সেটা কত, সেটা হচ্ছে E2 ISY cos phi 2। কত আসে থাকলো, আমি cos phi 2 কে যদি ইগনোর করি, মানে phi 2 কে যদি 0 ধরি, তাহলে cos 0°1 থাকতে E2 ISY। তাহলে এই দুটার মধ্যে ইকুয়েশন এস্টাবলিশ করি, তাহলে হচ্ছে E1 ISY ইকুয়াল টু E2 ISY প্লাস কপার লস। এটা হচ্ছে গিয়ে আমাদের জেনারেটরের আউটপুট, আর এটা হচ্ছে মোটরের ইনপুট। আর এটা হচ্ছে কপার লস। এখন আমি যদি চিন্তা করি যে ই ইকুয়াল টু হচ্ছে E1 ইকুয়াল টু E2, এটা হচ্ছে ধরি সে মানে ধরি, তাহলে ER ইকুয়াল টু আসবে ওয়াইস ই কস 180 ডিগ্রি মাইনাস আলফা বাই 2। কারণ কি, এটা হচ্ছে আমাদের আলফা, তাহলে এটা হচ্ছে কি 180 ডিগ্রি মাইনাস আলফা। তার ফর্মুলা অনুসারে দুইটা সমান ভেক্টরের লব্ধি হচ্ছে 2 ইন্টু যে কোনো একটা ভেক্টরের মান কস মধ্যবর্তী কোণের অর্ধেক। তাহলে এখন চিন্তা করি টুয়াইস ই আসতেছে 90 ডিগ্রি প্লাস আলফা বাই 2 মানে সাইন আলফা বাই 2। এখন আলফা বাই 2 যদি টেন্স টু 0 হয় তাহলে আমি সাইন আলফা বাই 2 কে লিখতে পারি আলফা বাই 2।
সাইন থিটা ইকুয়াল টু থিটা যদি রেডিয়ানে নির্দেশ করে তাহলে টু ইন্টু ইন্টু আলফা বাই টু তাহলে আসতেছে হচ্ছে আলফা ই। তাহলে এটা একটু মনে রাখতে হবে যে ই আর ইকুয়াল টু হচ্ছে আলফা ই, এটা খুবই ইম্পর্টেন্ট। ই আর ইকুয়াল টু আলফা ই, আলফা হচ্ছে ইলেকট্রিক্যাল রেডিয়ান, ইলেকট্রিক্যাল কোণ, অ্যাঙ্গেল ইস ইন ইলেকট্রিক্যাল রেডিয়ান, ইলেকট্রিক্যাল রেডিয়ান। তাহলে আমি এখন আই এস ওয়াই সিনক্রোনাস কারেন্ট সমস্যা সময় লিখতে পারি ইয়ার বাই জেড এস। এখন ইয়ার মানে তো আলফা ই, আবার জেড এস মানে চিন্তা করতে পারি এক্স এস, কারণ কি টু এক্স এস চিন্তা করব, কারণ হচ্ছে যে আমি রেজিস্ট্যান্সটাকে ইগনোর করছি। তাহলে পাওয়ার ইকুয়েশন কী হবে, সিনক্রোনাস পাওয়ার ইকুয়েশন ই ইন্টু যে কোনো একটা ভোল্টেজের মানে লব্ধি ইন্টু আই এস ওয়াই, কারেন্ট ইন্টু ভোল্টেজ রেজাল্টেন্ট যে কোনো একটা ভোল্টেজ। এখন চিন্তা করি যে এটা সমান ই সমান সমান হচ্ছে ই আর সমান সমান হচ্ছে আলফা স্কোয়ার, ই আর সমান সমান হচ্ছে কি আলফা ই, সরি ই মানে তো ই, সরি ই মানে হচ্ছে যে কোনো একটা ভোল্টেজের মান ই, আর আই এস ওয়াই মানে কি আলফা ই বাই টু এক্স এস। তাহলে এই দুইটা ই গুণ করলে হয়ে যাবে ই স্কোয়ার, এটা হচ্ছে কিসের জন্য, ফর সিঙ্গেল ফেজের জন্য। এখন যদি আমি তিনটা ফেজের জন্য চিন্তা করি তাহলে তিন দিয়ে গুণ করতে হবে, থ্রি ইন্টু আলফা ই স্কোয়ার বাই টু এক্স এস, টু এক্স এস, এখানে জেড এস ইকুয়াল টু কি টু এক্স এস, এটা হচ্ছে কিসের জন্য, থ্রি ফেজের জন্য, ফর থ্রি ফেজ। এখন যদি আরও অ্যাকুরেটভাবে চিন্তা করি আমাকে এখানে ইচ্ছা করলে মোর অ্যাকুরেটভাবে চিন্তা করলে সাইন থিটা দিয়ে গুণ করতে হবে। এখন যদি অল্টারনেটর ইনফিনিট বাসবারে কানেক্টেড থাকলে কি হবে, হচ্ছে দুইটা অল্টারনেটর প্যারালাল থাকলে, যদি এখন ইনফিনিট বাসবারে ইনফিনিট বাস বারে কানেক্টেড থাকলে তখন কি হবে, তখন ই আর ইকুয়াল টু আলফা ই হবে, কিন্তু ই এস ওয়াই কি হবে ইয়ার বাই জেড এস, কারণ ইয়ার মানে তো আলফা ই, আর জেড এস হয়ে যাবে অনলি এক্স, আগে কি ছিল টু এক্স, টু এক্স এস ছিল, এখন হবে অনলি এস। তাহলে আমি বলতে পারি পাওয়ার ইকুয়াল টু হচ্ছে টু আই এস ওয়াই লাস্ট হচ্ছে ইন টু আলফা ই বাই এক্স এস, তার মানে আলফা স্কোয়ার বাই, থ্রি ফেজের জন্য এটাকে তিন দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে ফর সিঙ্গেল ফেজ। তাহলে থ্রি ফেজের জন্য কী হবে, ই এস ওয়াই ইকুয়াল টু থ্রি ইন্টু আলফা স্কোয়ার ই বাই এক্স এস, এটা কিসের জন্য, থ্রি ফেজের জন্য। আমি যদি এটাকে মোর অ্যাকুরেট চিন্তা করতে চাই এখানে সাইন থিটা দিয়ে গুণ করব। এখন যদি সিঙ্ক্রোনাস টর্ক নিয়ে আলোচনা করি তাহলে এখানে দুইটা ভাবে চিন্তা করতে পারি, একটা হচ্ছে দুইটা অল্টারনেটর প্যারালাল আর একটা হচ্ছে ইনফিনিট বাস বারে কানেক্টেড, টু অল্টারনেটর প্যারালাল আরেকটা হচ্ছে অল্টারনেটর অল্টারনেটর কানেক্টেড টু ইনফিনিট বাস বার। তো আমি যেই সূত্র অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে টি বা ইকুয়াল টু হচ্ছে পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু কত টাও ওমেগা, এটা টর্ক ইনটু সোলার স্পিড ইকুয়াল টু পাওয়ার। তো অ্যাকর্ডিং টু দিস আমি বলতে পারি টি এস ওয়াই ইন টুয়াইস বাই এন এস বাই সিক্সটি, তাহলে এন এসকে আমি আরপিএম একইভাবে চিন্তা করতে পারি ইকুয়াল টু পি এস ওয়াই সিঙ্ক্রোনাস পাওয়ার, আর এখানেও সেম ইকুয়েশনটা আসবে রাইট। সমস্যা হচ্ছে পাওয়ারে আমি যদি সিঙ্গেল ফেজের জন্য চিন্তা করি তাহলে টি এস ওয়াই ইন্টু টুয়াইস বাই এন এস বাই সিক্সটি, এখানে আসতে আসতে পাওয়ার ইকুয়েশন কী আসবে, দুটো অল্টারনেটিভ যদি প্যারালালি আসে আমরা একটু আগে দেখে আসছি পাওয়ার ইকুয়েশন, সেটা যদি এখানে বসাই আলফা ই স্কোয়ার বাই টু এক্স এস, আর অল্টারনেটিভের ক্ষেত্রে ইনফিনিট বা ইনফিনিট বাস বারে হয় তাহলে আসবে টি এস ওয়াই ইনটুয়াইস বাই এন এস বাই সিক্সটি ইকুয়াল টু আলফা ই স্কোয়ার বাই
অনলি এক্সেস, তাহলে এখানে পার্থক্য হচ্ছে এখানে দুই আসছে, এখানে দুই না, ইনফিনিট বাসবারে থাকলে এখানে দুই হবে না। তাহলে এখন এখান থেকে শর্ট ইকুয়েশন, আর যদি এটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য চিন্তা করছি, এটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য, এটা হচ্ছে কিসের জন্য? সিঙ্গেল ফেজের জন্য। আর এটাকে যদি থ্রি ফেজের জন্য চিন্তা করি এখন, তাহলে পাওয়ার ইকুয়েশনকে কী করতে হবে? তিন দিয়ে গুণ করতে হবে, কেন? তিন দিয়ে গুণ করতে হবে, তাহলে আলটিমেটলি আমার টর্কের ইকুয়েশন আসছে কি আসতেছে, থ্রি আলফা আলফা ই স্কোয়ার বাই টু এক্স এস স্কোয়ার বাই টোয়াইস বাই এন এস বাই 60। আর এখানে আসতেছে প্রোনাস টর্ক ইকুয়াল টু থ্রি আলফা স্কোয়ার বাই এক্স এস, পার্থক্যটা শুধু এখানে টু নাই, টোয়াইস বাই এন এস বাই 60, নেক্সটটা হচ্ছে আরপিএম একক। আচ্ছা, এখন আমরা আলোচনা করব ইফেক্ট অফ লোড অন সিনক্রোনাস পাওয়ার, ইফেক্ট অফ লোড অন সিনক্রোনাস পাওয়ার। তো যখন লোড নাই তখন সিনক্রোনাস পাওয়ার ইকুয়েশন ছিল হচ্ছে আলফা ই স্কোয়ার বাই এক্সএস। তো এখন লোডেড অবস্থায় এখানে আর এটা হবে না, ই স্কোয়ারে যখন এখন আমি ই ইন্টু ভি চিন্তা করব, এখন লোডেড অবস্থায় হবে হচ্ছে আলফা ই টু ভি বাই এক্সএস। এখানে আলফাটা হচ্ছে টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেল। তাহলে এখন যদি আমি চিত্রটা চিন্তা করি, আমি আই কে যদি রেফারেন্স ধরি, এই হচ্ছে আমাদের আই, তাহলে এই হচ্ছে আমাদের ই, হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে আই আর এ, তার সাথে আই এর সাথে পারপেন্ডিকুলার হচ্ছে আই এ এক্সএস। তাহলে ভি প্লাস আই আর এ আর আই এক্সএসকে যদি ভেক্টোরিক্যালি যোগ করি তাহলে কী পাওয়া যাবে? নট। আমি যদি এখান থেকে লম্ব আঁকি, এখান থেকে লম্ব আঁকি, তাহলে এই বাহুটা হচ্ছে আই আর এ, তাহলে এই বাহু এই দৈর্ঘ্যটুকু কী হবে? আই এ আর এ। এখন ভি এর আনুভূমিকাংশ লম্বাংশ হচ্ছে থিটা, তাহলে ভি এর আনুপাংশ হচ্ছে ভি কস ফাই আর লম্ব উপাংশ হচ্ছে ভি সাইন ফাই। এটা সমান সমান আবার এটা, এটা হবে হচ্ছে ভি সাইন ফাই। আয়ের সাথে নটের উৎপন্ন কোণটাকে আমরা বলবো হচ্ছে সাই, রাইট? সাই এটুকুকে বলবো আমরা হচ্ছে টর্ক অ্যাঙ্গেল আলফা। তাহলে বলতে পারি ট্যান সাই ইকুয়াল টু ট্যান থিটা প্লাস সরি ফাই প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এই দুইটা যোগফল, ভি সাইন ফাই প্লাস আই এ আর ভূমি হচ্ছে এটা, ভি কস ফাই প্লাস আই এ আর এ। তাহলে এখন এটা হবে হচ্ছে রুট থ্রি পি বাই রুট থ্রি ইন্টু ভিএল, ভি এর এককটা হচ্ছে কেভিএ ভোল্ট অ্যাম্পিয়ার, ভি এর একক হচ্ছে কেভি, অথবা এখানে কাটাকাটি করে দিই ভোল্ট অ্যাম্পিয়ারে লিখল। তাহলে আয়ের ইকুয়েশনটা কীভাবে পাবো? কেভি রেটিং বা পাওয়ার রেটিং, আর এটা হচ্ছে ভোল্ট টার্মিনাল, এটা হচ্ছে লাইন ভোল্টেজ, ভিএল হচ্ছে কি লাইন ভোল্টেজ। আর এইটুকু হচ্ছে আই আর এ আই এক্সএস, এই দুটাকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে আই জেড এস। আচ্ছা, এখন আমরা পাওয়ার সিনক্রোনাস পাওয়ারের আরেকটা এক্সপ্রেশন দেখব, হচ্ছে অল্টারনেটিভ মেথড বলতে পারি। আমরা এখানে ভি ধরব হচ্ছে টার্মিনাল ভোল্টেজ পার ফেজ আর ই হচ্ছে ইনডিউসড ইএমএফ পার ফেজ অফ রোটর। তাহলে ভিকে চিন্তা করব হচ্ছে রোটরের টার্মিনাল ভোল্টেজ পার ফেজ অফ এ রোটর অল্টারনেটরের, আর ইনরটা হচ্ছে সরি ই ই হচ্ছে ইনডিউসড ইনডিউস ইএমএফ পার ফেজ অফ এ রোটর। তাহলে এখন চিন্তা করি যে আমি যদি ফিগারটা আঁকি তাহলে কীরকম হবে,
এটা হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ ভি, এটা হচ্ছে আমরা যে কারেন্ট আই এ, তার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে আই আর এ, তার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে আই এক্সএস। এই দুটোকে যোগ করলে পাওয়া যাবে হচ্ছে ই। আর আমি যদি এটার সাথে চিন্তা করি সিঙ্ক্রোনাস ভোল্টেজ ড্রপ, তাহলে পুরোটা যোগ করলে পাওয়া যাবে হচ্ছে, তাহলে আমি বলতে পারি ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভি বাই জেড এস। যদি এটা হচ্ছে কিসে লিখছি কমপ্লেক্স নাম্বার, সেটা যদি ভ্যালু আর অ্যাঙ্গেল চিন্তা করি, এটা হচ্ছে ই, এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, আর অ্যাঙ্গেলটা হচ্ছে কত, ফাই। এটা হবে ভি ফাই মাইনাস ভি জিরো ডিগ্রি, আর জেড এস হবে হচ্ছে থিটা, জেড এস থিটা। এখন আমি জেড এস দিয়ে যদি ভাগ করি ই বাই জেড এস কি আসবে, আলফা, তাই না, আলফা, আলফা মাইনাস থিটা মাইনাস ভি বাই জেড এস, এটা হচ্ছে মাইনাস থিটা। ই বাই জেড এস এটা হবে কস থিটা মাইনাস জে সাইন থিটা, সরি কস থিটা প্লাস জে সাইন, কারণ আমি জানি যে আর থিটা, এটাকে আমি লিখতে পারি আর টু দি পাওয়ার আই থিটা, এটাকে ভেঙে লিখতে পারি আর কস থিটা প্লাস জে সাইন থিটা। তো এভাবে যদি করে লিখতে চাই তাহলে দেখা যায় হচ্ছে ই বাই জেড এস কমন নিয়ে কস আলফা মাইনাস থিটা প্লাস জে সাইন আলফা মাইনাস থিটা। এখন যদি মাইনাস কমন নিই তাহলে হয়ে যাবে হচ্ছে থিটা মাইনাস আলফা, কস মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর সাইন মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস সাইন থিটা, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস জি হয়ে যাবে। একইভাবে যদি আমি পরেরটা করি তাহলে আস্তে আস্তে সরাসরি ভি বাই জেড এস কস থিটা মাইনাস জে সাইন থিটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে এরকম দুটো অংশ আসবে, এ প্লাস বি আই, একটা কমপ্লেক্স নাম্বার চলে আসবে, এ প্লাস জে বি, এরকম। এটাকে আমি বলবো যে বাস্তব পার্থক্য হচ্ছে আই কস ফাই, আর ইমাজিনারি পার্থক্য হচ্ছে আই সাইন ফাই। এখন চিন্তা করি যে আমি আই এর সাথে আমি যে পাওয়ার ক্যালকুলেশন করতে যাই, তাহলে ই এর দুটো অংশ ই কস ফাই ই সাইন ফাই, আমি পাওয়ারটাকে ভেবে ক্যালকুলেশন করতে পারি ই কস ফাই এর সাথে যদি ই কস আলফা গুণ করি, ই কস আলফা ইন্টু আই কস ফাই মাইনাস ই সাইন আলফার সাথে কাকে গুণ করব, আই সাইন ফাই গুণ করব, আই সাইন ফাই গুণ করব, তাহলে হচ্ছে পাওয়ারটা ক্যালকুলেশন করতে পারবো পার ফেজে। এটা হচ্ছে পার ফেজ। এখন যদি চিন্তা করি আলফাটা হচ্ছে খানিকটা প্লাস মাইনাস হয় ডেল পরিমাণ, তাহলে সিঙ্ক্রোনাস কারেন্ট ইকুয়াল টু হচ্ছে টুয়াইস ই সাইন, সরি সিঙ্ক্রোনাস ভোল্টেজ হচ্ছে ইএস ওয়াই টুয়াইস ই সাইন আলফা বাই টু হবে। তো সিঙ্ক্রোনাস কারেন্ট ইকুয়াল টু লিখতে পারি সিঙ্ক্রোনাস ভোল্টেজ বাই যেটা সিঙ্ক্রোনাস ইম্পিডেন্স। তাহলে আমাদের পরিবর্তিত পাওয়ার কী হবে, ইন্টারনাল পাওয়ারটা চেঞ্জ হয়ে যাবে, ইন্টারনাল পাওয়ার চেঞ্জ হয়ে কত হয়ে যাবে, পি প্রাইম হয়ে যাবে, পি প্রাইম ইকুয়াল টু ভি বাই জেড এস ই কস থিটা মাইনাস ভি কস থিটা প্লাস আলফা প্লাস মাইনাস ডেল। এখন যদি আমি আগের পাওয়ার ইকুয়েশন থেকে এটা বিয়োগ করি, এখন যদি এখানে পাওয়ার ইকুয়েশন যেটা পাইছি এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমি কি পাবো, সিঙ্ক্রোনাস পাওয়ার পাবো। এই দুইটা পাওয়ারের ডিফারেন্সই হচ্ছে সিঙ্ক্রোনাস পাওয়ার, যে আলফার খানিকটা চেঞ্জের কারণে যে পাওয়ারের যে চেঞ্জ হয় সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস পাওয়ার। সিঙ্ক্রোনাস পাওয়ার ইকুয়েশন কি আসবে, আমি ক্যালকুলেশন করে বলতে পারি ই ইন্টু ভি বাই জেড এস সাইন থিটা প্লাস আলফা সাইন ডেল।
আমি যদি পাওয়ার ইকুয়েশনটা আবারও লিখি, পিএসওয়াই সিনক্রোনাস পাওয়ার ইকুয়াল টু ই ইনটু ভি বাই জেডএস সাইন থিটা প্লাস আলফা সাইন ডেল, তাহলে এক নাম্বারে হচ্ছে আমি আর একে যদি নেগলিজিবল করি তাহলে পাওয়ার ইকুয়েশন কীরকম আসবে সেটা দেখতে চাই। যদি আর একে চিন্তা করি নেগলিজিবল, তাহলে চিন্তা করি এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আর এ, সরি এটা হচ্ছে এক্স এস আর এটা হচ্ছে আর এ, তাহলে ট্যান থিটা কত আসতেছে এক্স এস বাই আর এ, আর এ তো নেগলিজিবল মানে হচ্ছে এটা সামথিং বাই এক্স এস বাই জিরো, থিটা ইকুয়াল টু আসতেছে 90 ডিগ্রি, ট্যান 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। সো দ্যাট আমি তখন বলতে পারি এখানে যদি থিটা বসাই, থিটা যদি এখানে মান বসাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা মানে কস থিটা মানে 90 ডিগ্রি প্লাস আলফা মানে কস আলফা, তাহলে পাওয়ার ইকুয়েশন আসতেছে হচ্ছে ইবি ভাই জেড এস কস আলফা ইন সাইন ডেল, এটা হচ্ছে পার ফেজ। এরপর চিন্তা করি যে ডেলকে যদি টেন্স টু জিরো ধরি তাহলে সাইন ডেল বাই টু ইকুয়াল টু ডেল বাই টু হবে, আলফা যদি জিরো ধরি সাইন থিটা প্লাস আলফা ইকুয়াল টু কত আসবে কস থিটা, সরি আলফা তো জিরো, আলফা জিরো হইলে সাইন থিটা আসবে, পাওয়ার ইকুয়েশন কী আসতেছে ইভি বাই জেডএস, চিন্তা করি এটা মানে হচ্ছে সাইন থিটা যেহেতু আলফাটা জিরো হয়ে গেছে সাইন থিটা, আর সাইন ডেল, সাইন ডেল মানে তো অনলি ডেল যেহেতু ডেল টেন্স টু জিরো, তাহলে এখানে আসবে হচ্ছে অনলি ডেল। এখন চিন্তা করি যে এটাকে আমরা কী লিখতে পারি, এক্সএসকে আবার চিন্তা করি জেডএসকে এক্সএস চিন্তা করতে পারি, এখন সাইন থিটা ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 1 হয়ে থাকে, তাহলে এটাকে লিখতে পারি ইভি বাই এক্সএস ইন্টু 1 ইন্টু ডেল, যেহেতু সাইন থিটার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি কত হয়ে থাকে 1 হয়ে থাকে সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1। এখন চিন্তা করি ভি বাই এক্স ই বাই এক্সএস, এটাকে হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট, এটা হচ্ছে আমার শর্ট সার্কিট কারেন্ট ভি ইন্টু শর্ট সার্কিট কারেন্ট আইএসসি ইন্টু ডেল, এটাই হচ্ছে আমাদের সিনক্রোনাস পাওয়ারের ইকুয়েশন, এটা হচ্ছে কিসের জন্য পার ফেজ। আমাদের মনে রাখতে হবে এই হচ্ছে সিনক্রোনাস পাওয়ার ইকুয়েশন ইবি বাই জেড এস কস আলফা ইন্টু সাইন ডেল, অথবা এটা এভাবে লিখতে পারি কন্ডিশন সাপেক্ষে সিনক্রোনাস পাওয়ার ইকুয়াল টু ভি টার্মিনাল ভোল্টেজ শর্ট সার্কিট কারেন্ট ইন্টু ডেল, টার্মিনাল ভোল্টেজ শর্ট সার্কিট কারেন্ট ইন্টু ডেল, আর এটা আসতেছে ইভি বাই জেড এস কজ আলফা সাইন ডেল, এখানে আরেকে নেগলিজিবল চিন্তা করি। ফাইনালি আমরা দেখব যে দুইটা অল্টারনেটরের প্যারালেল অপারেশন কি হয়, টপিক হচ্ছে এবারে টপিক প্যারালেল অপারেশন, প্যারালেল অপারেশন অফ টু অল্টারনেটরস, তাহলে এই হচ্ছে আমাদের চিন্তা করি প্রথম মোটর, এটা হচ্ছে জেড ওয়ান, এটা হচ্ছে জেড টু, এটা হচ্ছে ই ওয়ান, এটা হচ্ছে ই টু, এটা হচ্ছে লোডের ইম্পিডেন্স হলাম, এটা হচ্ছে জেড, তাহলে এটা হচ্ছে আমাদের আই ওয়ান, এটা হচ্ছে আমি আই টু, এটা হচ্ছে আই, তাহলে এখন যদি আমি চিন্তা করি এটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ ভি ইকুয়াল টু হচ্ছে ই ওয়ান মাইনাস আই ওয়ান জেড ওয়ান ইকুয়াল টু হচ্ছে ই টু মাইনাস আই টু জেড টু, তাহলে ই ওয়ান মাইনাস ই টু ইকুয়াল টু হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস আই টু জেড টু, হচ্ছে এই দুটো ইকুয়েশন
বিয়োগ করে লিখে সমান ধরে এই দুটাকে সমান ধরি তাহলে এটা চলে আসে। তাহলে এখন চিন্তা করি ভি ইকুয়াল টু হচ্ছে কারেন্ট আই ইম্পিডেন্স জেড, ভি ইকুয়াল টু আই জেড, আবার আই ইকুয়াল টু দুটা ভাগে ভাগ হয়ে গেছে, আই ওয়ান আর আই টু মিলে আই হয়েছে, আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু আই। এখন বলতে পারি আমরা ই ওয়ান ইকুয়াল টু আই ওয়ান জেড ওয়ান প্লাস হচ্ছে আই জেড, আবার ই টু ইকুয়াল টু আই টু জেড টু প্লাস হচ্ছে আই জেড। সিম্পলি আমরা এখানে কেভিল অ্যাপ্লাই করছি। এখন আই মানে তো আই ওয়ান প্লাস আই টু, মান বসাই দিলে কি আসবে আই ওয়ান প্লাস আই টু, এখানেও বসাই দিলে আই ওয়ান প্লাস আই টু আসবে। তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, এই দুটো ইকুয়েশনকে সলভ করলে আমরা কী পাবো, আই ওয়ানকে যদি ভ্যারিয়েবল চিন্তা করি তাহলে দুটো ইকুয়েশন সলভ করলে আই ওয়ান আর আই টু পেয়ে যাবো। দেন ওই দুইটাকে যদি আমি অ্যাড করি তাহলে আই পেয়ে যাবো, আয়ের মান আসবে হচ্ছে এরকম ই ওয়ান জেড টু প্লাস ই টু জেড ওয়ান বাই হচ্ছে জেড ইন টু জেড ওয়ান প্লাস জেড টু প্লাস জেড ওয়ান জেড টু। ভি ইকুয়াল টু হচ্ছে আই জেড, ভি ইকুয়াল টু আছে আই জেড, আই ওয়ান ইকুয়াল টু হচ্ছে ই ওয়ান মাইনাস ভি বাই জেড ওয়ান, আই টু ইকুয়াল টু হচ্ছে ই টু মাইনাস ভি বাই জেড টু। এখন আমি যদি চিন্তা করি নোলোড অবস্থায়, নোলোড অবস্থায় সার্কুলেটিং কারেন্ট হচ্ছে আই সি, আই সি ইকুয়াল টু হচ্ছে ই ওয়ান মাইনাস ই টু বাই জেড ওয়ান প্লাস জেড টু। আমরা যদি এখন ভোল্টেজের যে ইকুয়েশন পাইছি, কারেন্টের ইকুয়েশন পাইছি, এখন আই আই এর মান যদি আমি এখন এখানে বসাই তাহলে কি আসবে ইকুয়াল টু আই জেড আসবে পেয়ে যাব। আর অন্যদিকে আমি যদি ইউজিং অ্যাডমিটেন্স যদি মানটা বের করতে চাই তাহলে আস্তে আস্তে হচ্ছে ভি ইকুয়াল টু ই ওয়ান ওয়াই ওয়ান প্লাস ই টু ওয়াই টু বাই ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই। আর যদি প্যারালাল জেনারেটর থিওরি দিয়ে চিন্তা করি ইউজিং প্যারালাল জেনারেটর, তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে ভি ইকুয়াল টু আই জেড, এখন আই মানে কত, আই ওয়ান প্লাস আই টু, আই ওয়ান প্লাস আই টু ইন্টু জেড, আই ওয়ান মানে কত ই ওয়ান মাইনাস ভি বাই জেড ওয়ান, আই টু মানে কত ই টু মাইনাস ভি বাই জেড টু ইন্টু কত জেড। এখন যদি আমি গুণ করি, গুণ করে যদি এখান থেকে ই ওয়ান বাই জেড আর ই টু বাই জেডকে একসাথে চিন্তা করি থাকবে হচ্ছে ই ওয়ান বাই জেড ওয়ান প্লাস ই টু বাই জেড টু মাইনাস, এখান থেকে যদি মাইনাস ভি বাই জেড, এখান থেকে যদি মাইনাস ভি বাই জেড কমন নেই তাহলে থাকতে মাইনাস কমন নিলে প্লাস হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হয়ে যাবে ওয়ান বাই জেড ওয়ান প্লাস ওয়ান বাই জেড টু ইন্টু ভি। তাহলে ভি ইকুয়াল টু আসলো এটা, এখন এই জেডটাকে যদি এই পাশে আনি তাহলে আসবে ভি বাই জেড ইকুয়াল টু, এখন এখানে বি আছে এখানেও ভি আছে, ভি থেকে তাহলে ভিকে কমন নিয়ে যদি এক পাশে আনে তাহলে ভি কমন নিয়ে লিখতে পারি ওয়ান বাই জেড প্লাস ওয়ান বাই জেড ওয়ান প্লাস ওয়ান বাই জেড টু ইকুয়াল টু হচ্ছে ই ওয়ান বাই জেড ওয়ান প্লাস ই টু বাই, এখন এটাকে আমরা বলবো হচ্ছে জেড নট, ভি জেড নট ইকুয়াল টু আসতেছে এটাকে বলবো আমরা শর্ট সার্কিট কারেন্ট আই এস সি ওয়ান, এটাকে বলবো আমরা শর্ট সার্কিট কারেন্ট আই এস সি টু, দুটা শর্ট সার্কিট কারেন্টকে যোগ করলে সরি এটা তো ওয়ান বাই জেড নট হবে, এটাকে যেহেতু জেড নট ধরছি তাহলে ভি ইন্টু ওয়ান বাই জেড নট ইকুয়াল টু আই এস সি ওয়ান আই এস সি টু।
দুটাকে একসাথে করে লিখতে পারি আইএসসি, টোটাল শর্ট সার্কিট কারেন্ট। তাহলে আমাদের আসতেছে ই ইকুয়াল টু আইএসসি ইট নট। তাহলে এইভাবে আমরা টার্মিনাল ভোল্টেজ ক্যালকুলেট করতে পারি।